হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমার যে ব্যালেন্সটা দেখতেছেন এটা কিন্তু আগের ভিডিও যারা দেখছেন তারা ভালো করে জানেন যে এই ব্যালেন্সটা আসলে আসলো কই থেকে তো এটা আমি এর আগে একটা ক্রাশ গেম খেললাম তো খেলে এরকম একটা ব্যালেন্স হয়েছে তারপরে আমি আবারও ক্রাশ গেমই খেলতেছি তো দেখা যাক এখন এখান থেকে কিছু টাকা উইন করতে পারি নাকি তো উইনের যে নিয়মগুলা নিয়মগুলো আসলে ওইভাবে আমি বললেও আপনারা বুঝতে পারবেন না আর কখনো খেলা দেখে খেলা শিখতে পারবেন না এইটা হানড্রেড পারসেন্ট শিওর ধরে রাখেন যে খেলা দেখে কখনোই খেলা শিখতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে খেলতেছেন নিজে খেলে নিজে একটা অভিজ্ঞতা নিবেন তখন দেখা যাবে যে মোটামুটি তখন একটু ভিডিও দেখলেন একটু খেলতেছেন তো এরকম করতে করতে খেলাটা কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে মানে তখন মনে হবে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা যাইতে পারে আর কোনটা ফাটতে পারে হ্যাঁ ভুল হতে পারে বাট তখন আপনি নব্বই পারসেন্ট শিওর থাকবেন যে কোনটা যাইতে পারে আবার কোনটা ফাটতে পারে এই হচ্ছে বিষয় ওকে হুম ঠিক আছে সমস্যা নেই মানে বুঝলাম না কিছু কাহিনী আমি এখানে ঊনসত্তর হাজার টাকা আগের বেটেও ধরলাম মানে আগে একটু আগেই খেললাম উনসত্তর হাজার ধরতেছি ঊনসত্তর হাজার তো নিল এখন ঊনসত্তর হাজার ধরতেছি আর নিচ্ছে না আর এখানে কিন্তু সর্বোচ্চ বেড অনসত্তর হাজারই দেওয়া আছে মানে কেউ যদি চাই তাহলে হাজার ধরতে পারবে বাট আমি এখানে ধরলাম আমাকে দিল না কেমন জানি হ্যাঁ তাদের নিজস্ব ব্যাপার কোনো কিছু হতে পারে ওকে ভাই ও ভাই মা আমি আর একটুর জন্য ব্যাসি গেছি মানে জাস্ট একটু সময় যদি আমি অপেক্ষা করতাম তাহলে কিন্তু এইটা পাইতাম না পরবর্তী সময় দেখা যে পরের যাইতো নাকি না যাই হোক ওকে আর এই গেমগুলা খেলার জন্য অবশ্যই আপনাকে বুকে সাহস রাখতে হবে সাহস বলতে ওই সাহস না সাহস তো সবার আছে বাট ভিতর থেকে একটা কনফিডেন্স নিজের কনফিডেন্স রাখতে হবে হয়তো বা আপনি দেখলেন মনে মনে চিন্তা ভাবনা করছেন ফাইভ এক্সে একটা টেক উইন দিবেন বাট আপনার মন মানসিকতা এরকম যে টু এক্স কিংবা থ্রি এক্স পার হয়ে যাওয়ার পরই আপনার হাত কাঁপা শুরু করে দিছে মানে আপনার হাত ভয়ানকভাবে কাঁপতেছে জাস্ট কাঁপা করতেছে আপনার হাত তো এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু কখনোই ভাই আপনি ফাইভ এক্সে টেক উইন তো দিতেই পারবেন না আর এখান থেকে উইন করতেই পারবেন না এখান থেকে উইন করার জন্য সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে নিজের ভিতরের ভয়টাকে দূর করতে হবে যেমন বেড করার পর আপনার হাত কাঁপা করে কিংবা ভিতরে ধুক 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 করে এইটা দূর করবেন আগে যদি এইটা দূর করতে পারেন তাহলে অবশ্যই আপনি উইন করতে পারবেন আর এইটা দূর করার জন্য কি করতে হবে এটা দূর করার জন্য আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেটা একশো টাকা হতে পারে কিংবা এক লাখ টাকা হতে পারে যে কোনো অ্যামাউন্টের টাকা হতে পারে আপনি ডিপোজিট করার পর মনে করবেন যে টাকাটা আপনার লস হয়ে গেছে মানে ওই টাকা আপনি ঢুকাইছেন মানেই লস হয়ে গেছে উইনের কোনো চিন্তাভাবনাই করবেন না আর একবার যদি মনের ভিতরে এরকম চিন্তা চিন্তাভাবনা আনতে পারেন যে আপনি যেই টাকাটা ঢুকাইছেন ওইটা লস হয়ে গেছে তাহলে আপনার ভাই লস করার তো আর ভয় থাকলো না যে আপনি লস করবেন আপনি তো অলরেডি লস করছেন এখন পরবর্তী সময় ওই টাকাকে আপনি লস করবেন তখন ওই টাকাতে খেলবেন ভিতরে আর ভয় কাজ করবে না যে আমার টাকা লস হয়ে গেছে মানে লস হয়ে যাইতে পারে এরকম যখন ভয় কাজ করবে না তখন অনেক সুন্দরভাবে অনেক ভালো একটা উইন করতে পারবেন বাট ভিতরে ভয় থাকলে কখনোই ভালো উইন সম্ভব না ভাই হুম ঠিক আছে যাই হোক মোটামুটি কিন্তু একটা উইন হয়েছে বলা যায় আর এখানে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে তেইশ লাখ কতক্ষণে বানালাম কিংবা কত টাকা ডিপোজিট করছিলাম তো বিষয়টা হচ্ছে আমার আসলে একটু ওয়েট করেন তো বিষয়টা হচ্ছে আমার আসলে ব্যালেন্স ছিল আজকে সকালবেলা ব্যালেন্স ছিল বারো লাখের মতো বারো লাখ পঞ্চান্ন হাজার টাকার মতো ছিল তো সেই বারো লাখ পঞ্চান্ন হাজার টাকা থেকে এখন পর্যন্ত মানে মোটামুটি এখন দুইটা বাজে দুইটা পার হয়েছে হয়তো বা দুইটা ছত্রিশ বাজে আচ্ছা যাই হোক মোটামুটি এখন দুইটা ছত্রিশ বাজে আর এখন কিন্তু আমার ব্যালেন্স তেইশ লাখের কাছাকাছি প্রায় তেইশ লাখই বলা যায় এটা লস করতেও পারি নাও করতে পারি না তেইশ লাখই রাখাই ভালো হবে আর খেলা আমার মতে উচিত হবে না এটাতে দেখি একটা বার ফাইভ এক্সে টেক উইন দেওয়ার চেষ্টা করি সেটা সকাল থেকে এখন পর্যন্ত খেলে কিন্তু তেইশ লাখ হয়েছে ওকে সি ভাই টেক উইন দিতেই পারলাম না ফাইভ এক্সেই ফাটাই দিছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন টাটা বাই বাই